জামাতে ইসলামী বাংলাদেশ আজ ঢাকার গুলশানে অবস্থিত ওয়েস্টিন হোটেলে 10টি সংস্কার প্রস্তাবনা দিয়েছে। দলের নায়েবে আমির মোহাম্মদ আবু তাহের সাংবাদিকদের কাছে এই প্রস্তাবনা তুলে ধরেছেন। তার মধ্যে অন্যতম সাংস্কৃতিক সংস্কার, জাতির ঐতিহাসিক আন্দোলন ও মূল্যবোধের আলোকে বিভিন্ন ধরনের চলচ্চিত্র নির্মাণ করতে হবে, জাতির ঐতিহাসিক দিনগুলোকে স্মরণীয় করার লক্ষ্যে বিশেষ দিবস হিসেবে ঘোষণা করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তা পালনের ব্যবস্থা করতে হবে, নাটক সিনেমা সহ বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানগুলো অশ্লীলতা মুক্ত করতে হবে, নাটক সিনেমা ও বিভিন্ন কন্টেন্ট বিভিন্ন ধর্ম বিশেষ করে ইসলামকে হেয় করা থেকে বিরত থাকার বিধান করতে হবে, প্রাণীর মূর্তি নির্ভর ভাস্কর্য নির্মাণ না করে দেশীয় প্রকৃতি ঐতিহ্যকে বিভিন্ন চিত্রাঙ্কন ভাস্কর্যে তুলে ধরতে হবে, সব গণমাধ্যমে শিক্ষামূলক কর্মসূচির প্রচার নিশ্চিত করতে হবে। এ হচ্ছে জামাতে ইসলামীর সাংস্কৃতিক সংস্কারের মূল বিষয়বস্তু।